আসসালামু আলাইকুম, আমি আশরাফুল আলম। গত ক্লাসে আমরা জটিল সংখ্যার আকারে এক প্রকাশ একটা সমাধান করেছিলাম। আজকে আমরা আরেকটা প্রবলেমের সমাধান করব। এখানে 5 প্লাস 3 2i বাই 4 মাইনাস 3i কে a প্লাস i বি আকারে প্রকাশ করো। তাহলে এখানে আমরা সবসময় মনে রাখবো যে নিচে কি করতে হবে, স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে কি নিচে i কে উঠে দিতে হবে। তাহলে নিচে i কে উঠানোর জন্য i স্কয়ার আনতে হবে, কারণ i স্কয়ার মান কত? মাইনাস 1। আমরা যদি i স্কয়ার আনি তাহলে i স্কয়ার মানের পরিবর্তে আমরা মাইনাস 1 বসাই দিতে পারবো। তাহলে অতএব এখানে 5 প্লাস 2i, এখানে 4 মাইনাস 3i, এইটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে নিচে কি আনতে হবে? স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, কারণ i স্কয়ার আনলে i স্কয়ার পরিবর্তে আমরা মাইনাস 1 বসাই দিতে পারবো। তাহলে এখানে 4 মাইনাস 3i আছে, তাহলে আমরা এখানে 4 প্লাস 3i লিখবো। ওকে, তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b অথবা a প্লাস b ইনটু a মাইনাস b। এখন এই রাশিটা এখানে বাড়তে লিখছি, তাহলে এটা কোথায় রেখে কাটাকাটি যাবে? অবশ্যই উপরে রেখে কাটাকাটি যাবে। তাহলে আমি এখানে 5 প্লাস 2i আর এখানে 4 প্লাস 3i। তাহলে এই রাশি কাটা, মানের কোনো পরিবর্তন হলো না, উপরে এটা থাকলো আর নিচে 4 মাইনাস 3i থাকলো। এর টার্গেট একটাই, এটা করার উদ্দেশ্য একটাই যে নিচে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আনা। আর স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কেন আনবো? আই স্কয়ার আনার জন্য। আই স্কয়ার কেন আনবো? আই স্কয়ার কে উঠাই দেওয়ার জন্য, কারণ আই স্কয়ার আনলে আমরা আই স্কয়ার পরিবর্তে মাইনাস 1 লিখতে পারি। তাহলে এখানে 4 স্কয়ার মাইনাস 3i হোল স্কয়ার, আর 5 দিয়ে গেলে 4 5 20 প্লাস 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 3 5 15 i, আর এইখানে এই প্লাস 4 দ্বারা 8 i, আর এইখানে প্লাস 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 এই যে প্লাস প্লাস 3 দ্বারা 6 i স্কয়ার। এখানে আমরা কি করছি, এই 5 দিয়ে এই দুটো গুণ করছি, 5 আর 4 গুণ করলে 4 5 20, আবার 5 আর 3 গুণ করলে 3 5 15 i, আবার এই 2i দিয়ে এই দুটোকে গুণ করেছি, তাহলে 2 আর 4 গুণ করলে 4 দ্বারা 8 i, আর এখানে 2i আর প্লাস 3 গুণ করলে প্লাস 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 3 দ্বারা 6 i i স্কয়ার। ওকে, এখন আমরা এটাকে ক্যালকুলেশন করে দেই। এখানে 4 4 16, এখানে মাইনাস 3 এর স্কয়ার বলে কত হয়? 9, আর i স্কয়ার হয় i স্কয়ার, আর এখানে আসতেছে 20 আর 15 আর 8 যোগ করলে কত হয়? 23 i, আর i স্কয়ার পরিবর্তে মাইনাস 1 এখানে বসাই দিলাম। সেম একই ক্যাটাগরি, এখানে মাইনাস i স্কয়ার পরিবর্তে মাইনাস 1, আর এইখানে 20 প্লাস 23 i প্লাস মাইনাস মাইনাস 6। ওকে, আমরা সরি, এইখানে আমরা 16 মাইনাস মাইনাস প্লাস 9, এখানে কি হয়, 20 থেকে 6 গেলে থাকে কত? 14 আর প্লাস 23 i। ওকে, এখন আমরা এটাকে 14 থাকে উপরে প্লাস 23 i, আর নিচে 16 আর 9 25। তাহলে এটা যার যেভাবে লিখে দিই, যার যার ভাবে লিখে দিই, এখানে প্লাস 23 বাই 25 আই। দেখো এই যে এইটাকে লসাগু করলে এটি পাওয়া যাবে কিভাবে, দেখো এখানে 25 যদি লসাগু করি, 25 অক্ষ 25, 25 ধরে চলে 14 প্লাস 25 অক্ষ 25 23 আই, আমাদের এটা লেখা দরকার নাই। তার মানে কি, এই রাশি আর এই রাশি এক, তাহলে এখানে এ প্লাস বি আই, এই আইটাকে আমরা আগে দিতে পারি অথবা বি এর পরেও দিতে পারি। তার মানে আমরা যদি এইবার এইটাকে এইভাবে লিখে দেবো তাও হবে, যেখানে যেখানে a is equal to 14 by 25 এবং b is equal to 23 by 25, এটাই আনসার। ওকে, আমরা আরেকটা সমাধান আমরা এখানে করব, যে এটা তো আমাদের এক একটা, এখন যদি আমাদের ডবল থাকে, যে এখানে যদি একটা আরেকটা রাশি থাকে, তাহলে এটা আমরা কিভাবে করব? আর তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে এভাবে তুলে নেবা, তুলে নেওয়ার পরে আবার ধীরে ধীরে দেখবা এবং কথাগুলো শুনবা যে কোথায় কি করা হয়েছে, এটা নিয়ে তোমরা একটু শুনবা। এখন আমি এখানে আরেকটা অঙ্ক আমরা করব, তোমরা ভিডিওটা পজ করে অঙ্কটা তুলে নিবা, আমরা এখানে আরেকটা রাশি এটার সাথে সংযুক্ত করব। আমরা যদি বলি এখানে, দেখো আমরা এখানে প্লাস 3i প্লাস 2, আর এইখানে আমরা এটা একটু বড় করে লিখি যে 3 প্লাস 4i 7, এখানে 1 মাইনাস i। ওকে, এবার ছোট একটা রাশি নিলাম, এতকে a প্লাস i আকারে প্রকাশ কর।
এখন দুটো নিয়ম কি করব এদেরকে আমরা লসাগু করব অথবা আমরা এটাকে আগের মতো করব একটা রাশি নিয়ে তারপর এইটাকে আবার আগের মতো ডিসকার মানে ডিসকার সূত্র নিব ওইভাবে যদি আমি ভেঙে ভেঙে করি তাহলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে তোমরা এক কাজ করবা এই দুটো রাশিকে তোমরা লসাগু করবা এখানে 4 মাইনাস 3i এখানে 1 মাইনাস i এখন এই দুটো লসাগু এটাই হবে এটাকে এইটা দিয়ে যদি এইটাকে ভাগ করি এটা এটা কাটা থাকবে কোনটা এটা এই উপরের সাথে গুণ হবে তাহলে এখানে ওই যে লসাগু করার মতন আমরা 4 5 এগুলা এই কাটাগুলো লসাগুলো আমরা অনেক করেছি ওকে আবার এইটা দিয়ে এইটাকে ভাগ করলে এটা এটা কাটা তাহলে এখানে থাকবে কি এখানে 4 মাইনাস 3i আর এখানে 3 প্লাস 4i ওকে তাহলে আমরা এই কাটাগুলো করলাম করার পরে এখানে আমরা গুণ করে দেব নিচে যদি আমরা গুণ করে দিই 4 আর 1 গুণ করলে 4 কে 4 প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস মাইনাস 4i আবার 3 এর গুণ করলে প্লাস মাইনাস হয় মাইনাস 3i আর এখানে মাইনাস মাইনাস হয় প্লাস 3i a i স্কয়ার ওকে এরপরে আমরা এই 5 দিয়ে এই দুটাকে গুণ করব তাহলে 5 হবে 5 প্লাস মাইনাস হয় মাইনাস এখানে খালি গুণটাই বড় 5i ওকে আবার প্লাস 2 দিয়ে এখানে প্লাস 2 ওকে 2i এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস 2i i স্কয়ার ওকে আবার এখানে প্লাস আমরা এইটাকে এই 4 দিয়ে এই দুটাকে গুণ করব তাহলে 3 4 12 প্লাস প্লাস 4 4 16i আবার মাইনাস প্লাস মাইনাস 3 3 কা 9i আবার এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাস মাইনাস 3 4 12 i স্কয়ার ওকে তাহলে এখানে আমরা নিচে কি আসে 4 মাইনাস 4i মাইনাস 3 তাহলে মাইনাস 7i আর i স্কয়ার পরিবর্তে আমরা কি লিখতে পারি মাইনাস 1 ওকে এখানে একটু লক্ষ্য করি আমরা এখানে 5 আর 12 তাহলে 5 আর 12 যোগ করলে 17 এখানে মাইনাস 5i এখানে প্লাস 2i তাহলে এখানে মাইনাস 3i থাকে আবার এখানে 16 আবার 9 আচ্ছা এক কাজ করি আমরা এখানে মাইনাস 3i তাহলে মাইনাস 5টা থেকে প্লাস 2টা গেলে মাইনাস 3টা থাকে 3টা i আর এখানে 16টা থেকে 9টা গেলে থাকে প্লাস 7i তাহলে আবার 7টা i থেকে মাইনাস 3টা গেলে থাকে 4i তাহলে এখানে হবে প্লাস 4i ওকে এরপরে আমরা এইখানে মাইনাস 2i স্কয়ার আর এখানে কত আছে মাইনাস 12i স্কয়ার তাহলে মোট কয়টা i স্কয়ার 14টা মাইনাস 14টা i স্কয়ার এই যে 14টা i স্কয়ার লিখলাম ওকে এখন আমরা এইখানে 17 প্লাস 4i আর এইখানে এই 14 i স্কয়ার পরিবর্তে মাইনাস 1 আর এইখানে কত আছে 4 মাইনাস 7i আর প্লাস মাইনাস মাইনাস 3 ওকে আমরা এই পর্যন্ত আসলাম আসার পরে আমি এইখানে কত আছে এইখানে 17 প্লাস 4i প্লাস 4i তারপরে মাইনাস এইখানে দেখো মাইনাস 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 আছে প্লাস 14 কে 14 আমি এখানে গুণ করে দিলাম আর এখানে 4 আর মাইনাস 3 তাহলে প্লাস 1 আর মাইনাস 7i তাহলে এখানে কত আসে 17 আর 14 যোগ করলে হয় 31 প্লাস 4i আবার 1 মাইনাস 7i তাহলে এটাকে আবার আগের নিয়ম আসবে না এই যে এই লসাগুটা করে এখানে যখন এই ফরম্যাটে নিয়ে আসবো এই ফরম্যাটে নিয়ে আসলে তোমার বাকিটা আগের মতো করতে পারবে তাহলে এখানে নিচে স্কয়ার মানে স্কয়ার সূত্র তাহলে এইখানে 1 মাইনাস 7i তাহলে এর রাশি বিপরীত রাশি 1 প্লাস 7i নিয়ে আসলাম এটা যোগাত্মক বিপরীত রাশি ওকে এখন আবার এখানে 31 প্লাস 4i তাহলে এখানে কি করতে হবে এই রাশিটা উপরে লিখে দিতে হবে 1 প্লাস 7i তাহলে এইখানে এটা a প্লাস b টাই মাইনাস b তাহলে স্কয়ার মাইনাস 7i হোল স্কয়ার স্কয়ার ভ্যালু শুনে নিলাম আর 30 এই 31 দিয়ে 1 এবং প্লাস 7i কে গুণ করব তাহলে 31 31 প্লাস 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 এইখানে 7 3 7 21 217i ওকে তারপরে এইখানে আবার 4i দিয়ে এটাকে গুণ করতে হবে তাহলে 4i আর প্লাস এর সাথে 28 i স্কয়ার তাহলে 1 স্কয়ার হলো 1 আর 7 7 7 49 আর i স্কয়ার তারপরে এইখানে 31 আচ্ছা 31 লিখলাম ওকে প্লাস এখানে 217i আর প্লাস 4i তাহলে মোট কত আসে 221i আর এখানে প্লাস 28 i স্কয়ার মান মাইনাস 1 তাহলে এখানে কত আসে 1 মাইনাস এখানে 49 i স্কয়ার মান কত মাইনাস 1 লিখে দিলাম ওকে আর উপরে
31 প্লাস 221 আই আর প্লাস মাইনাস 28 ওকে এখানে 28 আমরা এখানে একটু মুছলাম তাহলে উপরে আসে কত 31 থেকে 28 কত হয়ে গেল 3 আর প্লাস 21 221 আই আর এখানে 1 মাইনাস মাইনাসের প্লাস 49 হবে 49 তাহলে নিচে থাকে 50 আর উপরে থাকে 3 প্লাস 221 আই ওকে এরপর এখন যা যা নিচে দিয়ে দাও আগের মতো 30 বাই 50 প্লাস 221 বাই 50 আই তাহলে এগুলো লসাগু করলে আবার এটি পাওয়া যায় তাহলে এখানে এ ধরলাম আর এখানে প্লাস বি আই যেখানে এ সমান সমান 3 বাই 15 এবং বি সমান সমান 221 বাই 50 ওকে এখানে আই হবে না আইটা আমরা মান ধরছি বি এর মান ধরছি এটা আর আইটা এখানে থেকে গেছে আর এ ইজ ইকুয়াল টু এটা এটা এবং তাহলে এই ক্যাটাগরিতে আমরা অবশ্যই করব এটা আরেকটা নিয়মে পড়া যায় কিন্তু এই নিয়ম অনেক বড় হয়ে যাবে তোমরা এই ক্যাটাগরিতে করবা অনেক অঙ্কগুলো অনেক সোজা লাগবে আজকে এই পর্যন্তই আমি আমার ক্লাসে আবার দেখা হবে নতুন কোনো সমস্যা নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে